পুত্রের মাদককাণ্ডে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি মান্নাতে অভিযান চালিয়েছে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবার দুপুরের আগে 6 সদস্যের একটি দল শাহরুখ খানের বাড়িতে প্রবেশ করে। মান্নাতের ভেতরে মাত্র 15 মিনিট ছিলেন এনসিবি কর্মকর্তারা, এরপরই বেরিয়ে যান। বের হয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিবি কর্মকর্তারা। তাদের কাছে জানতে চাওয়া হয় কি উদ্দেশ্যে মান্নাতে গিয়েছেন তারা। জবাবে এনসিবি এক কর্মকর্তা বলেন, তদন্ত চলছে। এনসিবি যখন কোনো ব্যক্তির বাড়িতে যায়, তার অর্থ এটা নয় যে তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এছাড়াও বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে। শাহরুখের বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় জেল খাটছেন। 19 দিন আগে তাকে গ্রেফতার করেছিল এনসিবি। দফায় দফায় জামিনের আবেদন করেও ছেলেকে মুক্ত করতে পারছেন না কিং খান। তাই বৃহস্পতিবার নিজেই ছুটে যান জেলে। মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন, কিন্তু এরই ফাঁকে তার বাড়িতে হানা দেয় এনসিবি। এই ঘটনাকে সহজভাবে দেখছেন না সাধারণ মানুষ। নানা রকম প্রশ্ন উঠছে ঘটনাটিকে ঘিরে। আরিয়ানের বিরুদ্ধে এনসিবির নতুন অভিযোগ, তিনি মাদক নিয়ে বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে চ্যাট করেছেন। সেই অভিনেত্রী হলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে আগে অভিযান চালায় এনসিবি। প্রায় 5 ঘন্টার মতো তার বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। এরপর অনন্যার মোবাইল সহ আরও কিছু জিনিসপত্র নিয়ে বের হন এনসিবির কর্মকর্তারা। সোনিয়া সুলতানা, বাংলাধারা।